স্যার আমি বলি না স্যার, আমি আমি ওরকম বের হয়েছি, কিন্তু গাড়ি যে আমি জানি তো এলাকার গাড়ি, আইতে আইতে আমি রাস্তার ভিতর থেকে খেলে মানে শুরু করছি, আসলে মাঝখানে মিস্টেক হতে হয়েছে মনে হয়। ঠিক আছে স্যার, তাহলে এখনো বাসায় যাইনি, রাস্তার ভিতর শেষ করে তারপর বাসায় যাচ্ছি। ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম, আমি একটু বিদায় নিচ্ছি স্যার। ওকে স্যার। হ্যাঁ, অন্য কাউকে দাঁড়া এখন, আমি এখন খেতে বসেছি, পরে বলছি। হ্যাঁ। হ্যাঁ স্যার, বলছি আমি তো একটু এই পরে জয়েন করেছি, তো যেটুকু শুনলাম খুব ভালোই আলোচনা হয়েছে। তো এই যে সালফারের ইরাপশনের উপরে উনি বললেন, ফ্লাইট শোয়েতে বিভিন্ন ইরাপশন গুলো, সোরাইসিস, স্কিন ডিজিজ বিভিন্ন আলোচনা করলেন, খুবই আলোচনা ভালো হয়েছে, সমৃদ্ধ হয়েছে, ওনাকে অনেক অভিনন্দন, ধন্যবাদ। তো মূলত আর কি, যে কোনো স্কিন ডিজিজই হোক, আমাদের হোমিওপ্যাথিতে যে নিয়ম আর কি, যে সিমটম অনুসারে হবে, সালফারের পেশেন্ট হলে এগুলো খুব ভালোভাবে কাজ হবে। যে সালফার হচ্ছে চামড়া রোগ প্রবণ, সালফার সরাইসিসের হচ্ছে রাজা, এবং এই যে মানে চামড়ার রোগ প্রবণতা সালফারের সব থেকে বেশি আর কি। আর ওই যে জ্বালা পোড়া ভাব থাকবে, আর হচ্ছে শীত কাতর থাকবে, স্নান করতে চায় না, ঘামের একটা গন্ধ থাকে, হ্যাঁ, মাথার তালুটা আগুনের মতো গরম থাকে, পায়ের তলা জ্বালা পোড়া থাকবে, হ্যাঁ, তারপরে এই যে স্কিনের যে কোনো স্কিন ডিজিজ গুলো ড্রাই থাকবে আর কি, শুকনো থাকবে, এবং এই যে মানে খোলস ছাড়ার মতো আঁশ আঁশ ছাড়বে। অপরিষ্কার স্কিন সালফারের সব থেকে একটা বড় মানে একটা লক্ষণ। আর এটাতে বর্ষাকালে রেকারিং হয়, পুনঃপ্রকাশ হয়, বর্ষাকালে বৃদ্ধি হয়, রাত্রেবেলা বৃদ্ধি হয়, হ্যাঁ, আর রাতে প্রস্রাবদ্বার বা মলদ্বার মানে লাল লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে একটা সালফারের একটা বিরাট বৈশিষ্ট্য, এবং এবং একটা চুলকানিও থাকবে, জ্বালা থাকবে। এইরকম সুন্দরভাবে আলোচনা হলো, আরো আলোচনা হোক, সমৃদ্ধ হোক, সকলকে ধন্যবাদ। স্যার, আমি আজ প্রথম নতুন আলোচনা শুনলাম, ভালো লাগলো। হ্যালো হ্যালো, না নতুন করে কিছু বলার নেই, তবে এখানে একটা জিনিস জুনিয়রদের একটু মাথায় স্মরণ করে দিতে পারি, দায়িত্ববোধ। আজকে শামীম যে দায়িত্ববোধ প্রকাশ করেছে, এইটা কিন্তু প্রত্যেক চিকিৎসকের দরকার, এবং বাড়ি যেতে যেতে বাড়ি যাওয়ার আনন্দ তার আছে, সবকিছু, তবু সে অমিয় দর্পণকে বলেনি। এই যে তার দায়িত্ববোধ এবং এবং তার যে হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা, এইটা আমাদের অনুকরণ করতে হবে। এবং আজকে যেটা পড়েছেন সালফার নিয়ে, যেটা পড়েছেন, অ্যাকচুয়ালি বুড়ি ছুঁয়ে গেছে, বুড়ি ছুঁয়ে গেছে। এটা যারা আগে যারা ঠিক মতো ক্লাস করেনি সবকিছু,
তাদের পক্ষে এটা একটু সুবিধাজনক হবে, কারণ স্কিন ডিজিজে বিভিন্ন রকম স্কিন ডিজিজ নিয়ে আলাদা আলোচনা করেছেন। স্কিন ডিজিজে আলাদা চিকিৎসা করেননি, সেটা করেননি। ব্যাপার হচ্ছে যে স্কিন ডিজিজ কোনটা কিরকম দেখতে, তার ইয়ে কি, তার কি কি সিমটম আছে, ইত্যাদি আলোচনাগুলো এর আগে কয়েকটা ক্লাসে হয়েছে। যারা খুব আগ্রহী তারা এই ভিডিওগুলো শুনে নিতে পারে। আর সালফারের ব্যাপারটা হচ্ছে যে আপনি স্কিন ডিজিজই করুন, টিউমারই করুন, আর যে কোনো রোগী করুন, ব্যাপার হচ্ছে যে তার চরিত্রগত বৈশিষ্ট্যের সঙ্গে না মিললে পরে কোনো কিছুই হবে না। সে প্যালিয়েশন অথবা সাবমিশন হবে, এবং ওই ব্যতীতে প্যালিয়েশন তবু মন্দের ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে সাপ্রেশনটা হচ্ছে হোমিওপ্যাথিতে খুব ভয়ঙ্কর জিনিস, যেটা অন্য যে কোনো প্যাথির থেকে ভয়ঙ্কর। এই কথাটা হয়তো অনেকে মানতে অসুবিধা হবে, যারা একটু অর্গানন ভালো করে পড়েন বা ফিলোসফি পড়েন বা শক্তিতত্ত্ব যারা বোঝেন তারা বুঝবেন যে স্থূল পদার্থের থেকে কিন্তু শক্তিকৃত পদার্থের ক্ষমতা অনেক বেশি। তাই এইটা এই জন্যেই মানে আর কি হোমিওপ্যাথিতে শক্তিকৃত ওষুধ ব্যবহার করে, ক্ষমতা বেশি, এবং সেই জন্য হোমিওপ্যাথিতে আরোগ্য দ্রুত হয়। আমরা পারি না, তার দায়িত্ব হোমিওপ্যাথির না, এটা মাথায় রাখতে হবে। সালফার হচ্ছে একটা সময় খুব ফ্রিকোয়েন্টলি আমি ইউজ করেছি, একটা সময় ফ্রিকোয়েন্টলি ইউজ করেছি, কিন্তু এখন অতটা লাগে না। কারণ ব্যাপার হচ্ছে এখন শরীর স্টেটটা কিন্তু অত প্রকট নয় মানুষের মধ্যে। শরীর স্টেটের সঙ্গে হয় সিফিলিস নয় সাইকোসিস মিশে মানে তালগোল পাকিয়ে দিয়েছে সমাজটাকে, এবং ওই জন্য মাঝে মাঝে এটা লাগে, মাঝে মাঝে প্রয়োজন হয়। আর সবসময় মনে রাখবেন যে একটা ওষুধের সার্বিক চরিত্রগত লক্ষণ না পেলে শুধু লোকাল সিমটমের উপর ভিত্তি করে ওষুধ দেবেন না। বিশেষ করে সালফারের মতন পলিক্রেস ডিপ অ্যাক্টিং ড্রাগ, কারণ এটা হচ্ছে সোরার হচ্ছে একদম শীর্ষস্থানীয় সরি সোরার। এইবার আসা যাক যে কথাটা বলেছি যে টিউমারের ক্ষেত্রে কিন্তু ওই সালফারের কথা বলেছি। টিউমার বলতে বিশেষত আঁচিলের ক্ষেত্রে এবং আবের ক্ষেত্রে আমরা দেখেছি এটা সেরে গেছে, কিন্তু আব সেরেছে টিউমার আঁচিল সেরেছে এই গল্পটাই আপনাদের বলতে চাই না। আমি অনেক সময় আমাদের ধারণা থাকে তো যে টিউমার টিউমার এইসব হলে পরে সালফার কি করে আসবে, সালফার তো অ্যান্টি শরীর। ঘটনা হচ্ছে যে সালফারের মধ্যে কি নেই, সোরা তো আছি, সোরা তো টপ ফর্মে আছে, সাইকোসিস নেই, সাইকোসিস প্রচুর আছে, সিফিলিসও প্রচুর আছে। মানে ব্যাপার হচ্ছে যদি এই ড্রাগটাকে যদি খুব ভালো করে আমরা পড়াশোনা করি, তাহলে আস্তে আস্তে আমরা ওষুধ প্রয়োগে দক্ষ হয়ে উঠবো। এবার হচ্ছে কি যে সালফার প্রয়োগের ক্ষেত্রে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি ওয়ার্নিং। ফার্স্ট ডিগ্রি ওয়ার্নিং মানে কি, যে ওয়ার্নিংটা থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরে চলছে, কনস্ট্যান্ট কন্টিনিউ চলছে, এটাকে ফার্স্ট গ্রেড ওয়ার্নিং বলে। যদি এটা না থাকে তাহলে কিন্তু যতই সালফারের সিমটম থাক এটাকে বাদ দিতে হবে, কারণ সালফারে এটা এটা হচ্ছে জেনাস, কিন্তু ড্রাগে তো জেনাস থাকে, এটা জেনাসের মধ্যে পড়ে এই ওয়ার্নিংটা, যদি এটা মেন্টাল সিমটম না। এটা গেল ফার্স্ট ডিগ্রি কনজেশন। কনজেশন তার মানে ওখানে ব্লাড অতিরিক্ত সঞ্চয় হবে কিছু জায়গায় এবং রেডনেস। এই যে কতগুলো জিনিস আছে এইগুলো কিন্তু সালফারের ক্লিনিক্যাল সাইন, এইগুলো যদি থাকে তাহলে আমরা সালফারের কথা ভাবতে পারি। কিন্তু বার্নিং যদি ফার্স্ট ডিগ্রি না থাকে তাহলে ইট উইল প্যালিয়েট, এইগুলা প্যালিয়েট এই কথাটা বলছি কেন, প্যালিয়েট কোনো কোনো ক্ষেত্রে সাবস্টেশন হবে, কারণ আমার এরকম অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা আছে বলেই আমি বলছি। প্রথম জীবনে সালফারিতে বেশি দিতে হয়েছে, কারণ সালফার তো সব কি রেফারেরি করে দেখবো সালফারে আসে বেশি। সেটা তখন কেন্টের রেফারেরি থেকে করতাম, তা পরবর্তীকালে আমরা ইয়ে থেকে করেছি ওই সিনথেসিস থেকে করেছি, তারপর এখন আর অত রেফারের দরকার হয় না। পলিক্রেস ড্রাগ গুলো মোটামুটি একটু একটু চিনি আর কি, কখনো সখনো দরকার হলে একটু দেখে নিলাম, দেখে নিতে তো হয়, সব সব কথা তো আর মনে থাকে না। কিন্তু মাথায় রাখতে হবে ফিলোসফিটা খুব ভালো করে পড়তে হয়, ফিলোসফিটা ফিলোসফি অনুসারে মেটেরিয়া, ফিলোসফি অনুসারে রেপার্টারি, ফিলোসফি অনুসারে অ্যালার্ট সাবজেক্ট, হ্যাঁ প্রয়োজন মতো ব্যবহার করতে হবে, এইটা কিন্তু আমাদের খুব দরকার। ওই জন্য বারবার আমি জুনিয়র ছাত্রদের বলবো রেগুলার কিন্তু অর্গানটা পড়ুন, একদম রেগুলার পড়ুন। আপনি ভাবছেন তো পড়েছি তো একবার দুবার, না রে ভাই
এই বুড়ো বয়সেও এখনো বলছি, এখনো যখন পড়ছি তখন কিন্তু দেখছি যে বহু জায়গায় যেন শেখা হয়নি, বহু জায়গায় যেন নতুন করে উপলব্ধি করছি। এটা মনে রাখবেন, হ্যানিম্যান, হ্যানিম্যানের মেধা নিয়ে তো কারো সন্দেহ নেই। হ্যানিম্যানের এই অর্গানন বইটা তার মেধার সর্বোৎকৃষ্ট বই। মানে এই বইটাকে কিন্তু আমাদের স্বপনে, আমাদের জাগরণে সব সময় মনে রাখতে হবে এবং এটা নিয়ে ভাবতে হবে। এটাই কিন্তু আপনাকে হোমিওপ্যাথ তৈরি করবে। আর কারো কথা নাচবেন না, কারো কথা যে যাই যে যাই বলুক, অর্গাননের সঙ্গে তার ম্যাচিং করছে কিনা, অন্তরকে কথাটা না ম্যাচিং করো তার ইনার সেন্সটা ম্যাচিং করছে কিনা, যদি করে তবেই তাকে গ্রহণ করবে, না ছুড়ে ফেলে দেবে। হ্যানিম্যান গন্ডগোল কিচ্ছু করে না, অর্গানের মধ্যে গন্ডগোল কিচ্ছু নেই, অর্গানের মধ্যে কোনো গন্ডগোল নেই, একদম খুব পারফেক্ট। দুই একটা ছোটখাটো কনফিউশন আছে, তার জন্য প্র্যাকটিসে কোনো হ্যাম্পার হবে না। সেটা হচ্ছে তত্ত্বগত কিছু জায়গা আছে, সেটার জন্য কোনো অসুবিধা নেই। এক চোখ বুঝে অর্গানের উপর ভরসা রাখতে পারেন, আর কারো কোনো কথা শুনবেন না। এবং সেটা যদি বোঝেন তাহলে কিন্তু খুব ভালো হবে। এবং এই যে সালফার পড়াচ্ছেন, পাশাপাশি যদি আপনারা হ্যানিম্যানের যদি ক্রনিক ডিজিজ থেকে সোরাটা যদি পড়ে নেন তাহলে কিন্তু খুব ভালো উপলব্ধি হবে। এইটুকু বলে আজকের বক্তব্য শেষ করি, ধন্যবাদ।